কাঞ্জুল ঢাকায় যত ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাব একমত লা ইউয়াজ্জানু ফি মসজিদিন মসজিদের ভিতরে আজান চলবে না এটা হানফি মাযহাব হানফি মাসলা আকুল কেউ যদি বলে যে আমি হানফি লই মাসলা মানবো না ও স্বাধীন ভারত স্বাধীন তো ও স্বাধীন কিন্তু হানফি জামাতে থেকে কোনো মলবি মলবি তো দূরের কথা কোনো মুফতিও সাবিত করতে পারবে না যে মসজিদের ভিতরে আজান দেওয়া যায় যাচ্ছে নবীর জামানতেও আজান হতো তো গেটের উপরে নবী মুস্তাফা যখন মেম্বারে বিরাজমান হতেন মসজিদের ভিতরে সুবহানাল্লাহ আজান দেওয়া আলা হযরত লিখেছেন মাকরু তাহরিম হানফি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত আইমায়ে কেরাম একমত মসজিদের ভিতরে চাহে জুম্মার আজান হোক চাহে পাঁচ ওয়াক্তের আজান হোক কোনো আজান মসজিদের ভিতরে চলবে না এটাই হলো হানফি জামাতের সুবহানাল্লাহ মাসলা এখন যারা হানফি তারা এর উপরে চলবে আর কেউ যদি বলে যে না আমি হানফি নই কোনো ব্যাপার নাই কিন্তু হানফি যারাই আছে তারা এটাকে সাপোর্ট করেছে মসজিদের ভিতরে আজান চলবে না জুম্মা হোক তাও চলবে না পাঁচ ওয়াক্তের আজান হোক তাও চলবে না ওহাবি দেওবন্দি লামা জাহাবি এদের সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে কি এখনো বিয়ে শেষ হয়নি হেপসি গেলাম আমরা কারণ মানুষ জানা সত্ত্বেও আজকাল সুবহানাল্লাহ নতুন করে জানতে চাইছে কোন বেধর্মীর সাথে বিবাহ জায়েজ না নাজায়েজ আপনাদের ফতোয়া কি জায়েজ নাজায়েজ কারণ ও তো মানুষ নাজায়েজ হওয়ার কারণ কি কোন তো কারণ থাকবে না তো ও আইপিএস অফিসার ও দেখতে সুবহানাল্লাহ সুন্দর বিয়া কেন যায় না তো বলবেন যে ওর ঈমান নাই ঈমান নাই তো ঈমানদারের বিবাহ বেঈমানের সঙ্গে চলবে না তো ঈমান যে নাই এদেরও কোয়ালিটি আলাদা আলাদা কিছু নামাজ পড়ে অথচ ঈমান নাই রোজা রাখে অথচ ঈমান নাই এখন আছে না নাই কোরআন বলে আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ নবীকে বলছে হে নবী আমিনান নাসে কিছু লোক ইয়াকুলু বলবে আমান্না বিল্লাহি আল্লাহকে মানি ওয়া বিল ইয়াউমিল আখির কিয়ামতকে মানি ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু নবী আপনি জানুন সে মুমিন নয় আল্লাহকে মানলে অথচ মুমিন নয় কিয়ামত মানছে অথচ মুমিন নয় এটা আমার মৌলভীর ফতোয়া নয় কোরআনের ফতোয়া তাহলে বুঝা গেল বেঈমানের অনেক কোয়ালিটি নামাজ পড়ছে অথচ বেঈমান রোজা রাখছে অথচ বেঈমান পূজা করছে অথচ বেঈমান শিরক কুফর করছে অথচ বেঈমান তো বেঈমানের অনেক কোয়ালিটি ওর মধ্যে একটা কোয়ালিটি হলো যারা নবীর শানে বেয়াদবি করে এরাও হলো বেঈমান যারা কোন জামাতের আমি নাম নিচ্ছি না যারাই নবীর শানে বেয়াদবি করে যারাই নবীর শানে গুস্তাখি করে শরীয়ত তাদেরকেও সাপোর্ট করে না শরীয়ত বলছে তারাও হলো বেঈমান আর কোরআন বলছে যে বেঈমানের সঙ্গে মুসলমানের বিবাহ চলবে না এই জন্য ফতোয়া হলো তাদের সঙ্গেও সুবহানাল্লাহ কোন মুসলমানের বিবাহ চলবে না আজ দুনিয়ার মধ্যে কিছু কিছু স্পেশাল জামাত তৈরি হয়েছে যারা নবীর শানে বেয়াদবি করার জন্য নিজের জামাতকে প্রতিষ্ঠিত করেছে ওদের কাজই হলো নবীর শানে বেয়াদবি করা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ড নবী মুস্তফা হাওয়াজিন যুদ্ধের পর কিছু মাল কাফেরের পেয়েছে তো সাহাবীদের মধ্যে বণ্টন করছেন কারমাল কাফেরদের বন্টন করছেন কোথায় সাহাবীদের মধ্যে হাদিসটা আছে কোথায় ভুলে গেলেন এখন রাখুন যদি বলেন তো সকালে তো মলবি ভুলে যাবেন যুগে ছিল বুখারি শরীফ তো নবী বন্টন করছেন তো একটা বেয়াদব বড় বড় সাহাবায়ে কেরাম মজুদ দাঁড়িয়ে নবীকে বলছেন এ দিল ইয়া রসূলুল্লাহ এই আল্লাহর রসূল ইনসাফের সহিত ভাগ করেন
আল্লাহর রাসূল বলছে নবীকে রাসূল মানছে অথচ নবীকে বলছে যে ইনসাফের শহীদ ভাগ করো। আচ্ছা নবী যদি ইনসাফ না করেন তো দুনিয়াতে কেউ করবে? হ্যাঁ কেউ করবে না। নবী যদি ইনসাফ বন্ধ করে দেন নাউজ বিল্লাহ মিন জালিক দুনিয়াতে একটা লোক এক সেকেন্ডও বাঁচতে পারবে না। নবীকে নবী সাপোর্ট করছে কিন্তু বলছে যে ইনসাফের শহীদ ভাগ করো। ওখানেই ছিলেন উমারে ফারুক সঙ্গে সঙ্গে খাপ থেকে তালোয়ার বের করলেন। ইমার্জেন্সি তালোয়ার থাকতো, হুজুর অর্ডার দেন এখনি আর জানাজা সুবহানাল্লাহ কবরস্থানে পাঠাবো। আমরা হলে তো অর্ডার দিয়ে দিতাম, কিন্তু নবী তো জাহানের বাদশা, নবী গায়বের সংবাদদাতা, রহমাতুল লিল আলামিন নবী। কি বলছেন হাদিসের ভাষায় শুনুন, দাহু হে উমারে ফারুক, ওই লোকটা বেয়াদবি করেছে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে চিনতে পারেনি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, গুস্তাখি করেছে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হুজুর কেন ছাড়বো? তো নবী বলছেন ফাইন্না লাহু আসহাবান, এর কিছু জামাত তৈরি হবে। কার? এই বেয়াদবে। ইহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, ওই বেয়াদব জামাত এত নামাজ পড়বে যে সাহাবি তোমরা ওদের নামাজের কাছে নিজের নামাজকে কম ভাববা। আমাদের নামাজ সবই কাজা, সাহাবীর নামাজ কাজা হয়েছে, তো নবী আমার নামাজের সঙ্গে তুলনা করছেন না, সাহাবীর নামাজের সঙ্গে তুলনা করছেন যে হে সাহাবী এত নামাজ পড়বে বেয়াদব জামাত যে তোমরা নিজের নামাজকে কম ভাববা। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, ওরা এত রোজা রাখবে যে সাহাবী তোমরা নিজের রোজাকে কম ভাববা। ইকরাউন আল কোরআনা, ওরা কোরআন পড়বে। লা ইউজাবিজু তারাকিহিম, ওদের টুটির নিচে কোরআন নামবে না। এমরুকুনা মিনাদ দিনে কামা এমরুকু সাহামু মিনার রামিয়া, হে সাহাবী শোনো ওরা নামাজ তো পড়ছে, রোজা রাখছে, কোরআন তো পড়ছে, কিন্তু ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। লেখা তো নামাজ পড়লো অথচ বেঈমান, রোজা রাখলো অথচ বেঈমান, কোরআন পড়লো অথচ বেঈমান, তাহলে বেঈমানের এটাও একটা কোয়ালিটি, ইবাদত করা সত্ত্বেও বেঈমান, নবী এবং আল্লাহর সামনে গোস্তাখি করার কারণে। এই জন্য আমাদের যুগে সুবহানাল্লাহ যে জামাতের নাম, চাহে দেওবন্দি বলুন চাহে অন্য জামাত বলুন, এরা ইবাদতের সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে গোস্তাখি করার কারণে এরাও ইসলাম থেকে বাড়িয়ে গেছে। এই জন্য এদের সঙ্গে কোন রকম রিস্তা চলবে না, চাহে বিটি বেটার বিয়া হোক তাও চলবে না, চাহে আন্তরিকতা হোক তাও চলবে না। হাদিসে এমন কঠোর ভাবে এসেছে যে যারা বাতিল ফেরকা ওদের সঙ্গে বিবাহ চলবে না, ওদের সঙ্গে পানি পান করাও চলবে না, ওদের সঙ্গে সুবহানাল্লাহ খাওয়া দাওয়া চলবে না, যদি ইন্তেকাল করে মাটি দেওয়া চলবে না, জানাজারে শরীক হওয়া চলবে না, সালাম যদি করে তো উত্তর দেওয়াও চলবে না। কারণ তুমি আমার শুধু দুশ্মন নয়, স্বয়ং রাসূলুল্লাহ দুশ্মন আছে। আপনার ভাইকে কেউ যদি মার্ডার করে তো আপনি রোজ থানা যাবেন যে কেসটা কতদূর বাহাল্লো। আপনার ধান যদি এক মুঠ কাটে তো সুবহানাল্লাহ তার নামে কেস করবেন, কিন্তু নবীর যারা সানে গুস্তাখি করেছে সুবহানাল্লাহ তারাও আমাদের সব থেকে বড় দুশ্মন। চাহে যে জামাতের হোক যে কান্ট্রির হোক সুবহানাল্লাহ, এই কারণে শরীয়তের ফতোয়া যে বাতিল ফেরকার সঙ্গে বিবাহ দেওয়া চলবে না। তারপরে যদি সুন্নি ইমাম ওই সব ছেলে মেয়েদের বিবাহ পড়ায় তার উপর ফতোয়া কি? সুন্নি কোনো মানুষ ওই কাউরির আকীদা এমন খারাপ আকীদা যে আকীদাটা কুফর পর্যন্ত পৌঁছে গেছে। কিছু মানুষ আছে জনসাধারণ, এরা আকীদা বুঝে না, এরা আকীদা বুঝে না, নামাজ পড়তে হয় পড়ে, রোজা রাখতে হয় রাখে, সুবহানাল্লাহ, আলেম ওলামা যা করে, সমাজ যা করে ওরা করে। আর কিছু কিছু আছে যে যারা নবীর সানে গোস্তাখি করেছে তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে মুসলমান মানে, তো ওদের আকীদা আলাদা এদের আকীদা আলাদা। কোন জামাতের কোন ছেলের যদি আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে, কাফেরকে মুসলমান জানা, নিজের ঈমান হারা। কোন কাফের আছে এখানে? কাফেরকে কেউ যদি মুসলমান ভাবে সেও কাফের হয়ে যাবে।
কাফেরকে কাফের ভাবতে হবে, মুসলমানকে মুসলমান ভাবতে হবে। তো কোন মানুষের আকীদা যদি কুফর পর্যন্ত পৌঁছে গেছে, যেটাকে শরীয়ত কুফর বলছে, এহেন ছেলের সঙ্গে কেউ যদি বিবাহ পড়ায় বা এহেন নারীর সঙ্গে কেউ যদি বিবাহ পড়ায়, জেনে শুনে মুসলমান ভেবে তো মৌলবী সাহেবকে তওবা করতে হবে, বিবিওয়ালা হলো আর বিয়েও পড়াইতে হবে। কারণ কাফেরকে মুসলমান ভাবা কুফরি, মুসলমানকে কাফের ভাবা এটাও কুফরি। মেয়েদের হাতে জবাই করা ওই মাংস খাওয়া যাবে, মেয়েদের হাতে সুবহানাল্লাহ তারা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জপ করে তো কোনো ব্যাপার নাই, খাওয়া যাবে খাওয়া যাবে। এই জন্য বাবন তোমরা লিজে লিজে জপ করিও, মসজিদের ইমামকে পেরেশান করিও না, হ্যাঁ লিজে লিজে জপ করে নেবে। হ্যাঁ কেউ যদি জিজ্ঞাসা করে তো আমার নাম করে দিবে। মেয়ে ছেলেদের জপ করা জায়েজ আছে, ফতোয়া আলমগীরিতে লেখা আছে, অন্যান্য ফতোয়ার কিতাবে লেখা আছে। আর জব করার জন্য পুরুষ স্ত্রী পুরুষ নারী এটা শর্ত নাই, প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। দুররে মুখতারে এসছে ও শর্ত কৌনুল যাবে হে মুসলিমান, যে জব করবে ওর শর্ত হলো মুসলমান হতে হবে। আর দ্বিতীয় হতে হবে আল্লাহ তাআলার নাম জব অবস্থায় যেতে পারে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। মুসলমান যদি হয় চাহে বেটা ছেলা হোক চাহে মেয়া ছেলা বিসমিল্লাহ বলে আছে জব খাওয়া যায় যাচ্ছে। কোন পীরের হাতে বায়াত হওয়া দরকার? পীর কামিল পীরের হাতে বায়াত হতে হবে, কামিল পীর। ছুচকা পীরের হাতে হওয়া যাবে না, পেটের দায়ে যারা ঘুরে ওদের হাতে হওয়া যাবে না। কামিল পীর কাকে বলে? আমাদের হানফি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত আকীদার কিতাব হলো শারহে আকাইদে নাসাফি, শারহে আকাইদে নাসাফি। ওই শারহে আকাইদে নাসাফিতে এসছে আল ওলিও হুয়াল আরিফু বিল্লাহি ওয়া সিফাতিহি বিহাসবি মা ইমকিনু আল মুআযিবু আলা তাআত আল মুস্তানিবু আনিল মাআসি আল মুরিজু আনিল ইনহিমাক ফিল লাযযাতি ওয়াস সাহাবা। ওলি ওকে বলে যে আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে অবগত থাকবে। আল্লাহ জাত কাকে বলে ওটাও জানতে হবে, আল্লাহ তাআলা সিফাত কাকে বলে ওটাও জানতে হবে। আল মুজিবু আলিত তাআত মুআযিবু আলা তাআত, সে যেন ইবাদতে রত থাকে। এলা যে নামাজ কাজা রোজা কাজা হজ কাজা যাকাত কাজা না, ইবাদতে যাতে রত থাকে। আল মুরিজু আনিল মাসি, বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ থেকেও যাতে নিজেকে বাঁচিয়ে রাখে। বড় গুনাহ থেকে তো বাঁচা কম্পালসারি, ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে হবে। আল মুরিজু আনিল ইনহিমাকে ফিল লাযযাতি ওয়াস সাহাবাত, আর দুনিয়ার সমস্ত রঙ্গ রস থেকে নিজেকে আলাদা রাখতে হবে। এলাজি বহুকে একবার হাজার দুয়ারি ঘুরি নানি চলবে না, দীঘা ঢেউ গাধুন আসি চলবে না, দুনিয়ার সমস্ত রঙ্গ রস থেকে নিজেকে আলাদা রেখে ফানা ফিল্লা মানে শুধু 24 ঘন্টা আল্লাহ ধ্যানে থাকবে, ই হইল ওলি। তার মধ্যে ওকে চারটা শর্ত থাকতে হবে। প্রথম শর্ত হলো আলেম হওয়া, আলেম মানে কাসেম সাহেব হইতে হবে জরুরি না, এতটুকু আলেম হইতে জ্ঞান রাখতে হবে যে দরকারি মশলা যেটা দৈনন্দিন জীবনে প্রয়োজন ওটা যাতে কিতাব থেকে বাহির করার ক্ষমতা রাখে, ওকে বোখারি পড়াইতে হবে। তারপরে সুন্নি সহিউল আকিদা, মানে ওই আকিদাতে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে যে আকিদা হাদিস ও কোরআন সাপোর্ট করেছে, যে আকিদাকে সাহাবায়ে কেরাম সাপোর্ট করেছে। তারপরে হতে হবে ও ফাসিক যাতে না হয়, ফাসিক কাকে বলে? খুরুজুহু আনি তাআতে বে ইরতিকাবিল কাবীরা, বড় গুনাহ করে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার নাম হলো ফাসিক। আল্লাহ তাআলা যে বিধান রেখেছেন এমন একটা কাজ করলো ওই বিধানকে লঙ্ঘন করলো ও হলো ফাসিক।
প্রকাশ্য গুনাহ যাতে সে না করে বা তার দ্বারা কোনো প্রকাশ্য গুনাহ যাতে না হয়, আর ওয়ার সিলসিলা যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, এই চারটা শর্তের মধ্যে যদি একটা কমে যায় তো জানতে হবে যে সুবহানাল্লাহ জান্নাত যাওয়ার পিল্লাই এ ধুকি খাওয়া পীর কামিল পীর। সুবহানাল্লাহ, এদের ফজিলত কোরআনে হয়েছে, এদের ফজিলত হাদিসে হয়েছে। তারপরে সুবহানাল্লাহ একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাইছিলাম আপনাদের সম্মুখে মহা অগন্ধ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কেরিমা কোরআন ঘোষণা করে, আসা ইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী মুস্তাফা, আল্লাহ তাআলা সর্বাঙ্গীন সুন্দরতা দিয়ে আপনাকে সব থেকে সুবহানাল্লাহ প্রশংসিত স্টেজে আপনাকে প্রতিষ্ঠিত করবে, এই ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত সুবহানাল্লাহ বলেন, ওয়াহ কে জুদো করম হে সহে বতা তেরা, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা, ফর্স ওয়ালে তেরি শৌকত কা উলু কে জানে, ফর্স ওয়ালে তেরি শৌকত কা উলু কে জানে, খুসরাওয়া আরশ পে উড়তা হে ফরেরা তেরা। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম, বলাও ভাষার মধ্যে।